এখন বাংলাদেশে যে জুয়ার আসর চলছে, ঠিক কিনা? ক্যাসিনো, রমরমা ব্যবসা, এই হারাম ব্যবসা, এই জুয়া, মদের ব্যবসা, এগুলা কি হালাল না হারাম? কিন্তু এটা চলছে বাংলাদেশে। 92% মুসলমান, সেই 92% মুসলমানের দেশে মদের ব্যবসা চলছে, জুয়ার আসর চলছে, তো মনে হয় না এই দেশ মুসলমানদের দেশ। মদ, জুয়া, লটারি, সামাজিক অনাচার এবং মারাত্মক অপরাধ, ঠিক কিনা? মানুষকে অনিয়ম ও অনৈতিক কাজ করার জন্যে যে সমস্ত জিনিস উদ্বুদ্ধ করে এবং উৎসাহিত করে, সমাজকে ক্ষতবিক্ষত করে, যুব সমাজ হয় বিপদগামী, তারই অপর নাম হচ্ছে মদ, জুয়া, লটারি। এই তিনটি জিনিসই মহাপবিত্র আল কোরআনে অশ্লীল এবং শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 219 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير الله رب العالمين বলেন, হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনাকে প্রশ্ন করা হয়, হে নবী আপনি বলে দেন, فيهما اسم كبير, এটা হচ্ছে একটা বড় ধরনের পাপ, জঘন্যতম পাপ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে মদ জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলে দেন যে মদ, জুয়া, লটারি এগুলো হচ্ছে জঘন্যতম পাপ, মহাপাপ। ইসমুন মানে পাপ, কবির মানে কি? বড়। কবির মানে কি? বড়। এটা বড় পাপ। সেই পাপের কাজ আজ আমার দেশে বাংলাদেশে অবাধে চলছে, প্রশাসনের নাকের ডগায় চলছে। মনে হয় যে প্রশাসন বিগত দিনগুলোতে তাদেরকে পাহারা দিয়ে রেখেছে। না হয় মতিঝিলে 100-200 গজের ভিতরে যে সমস্ত ক্লাবগুলি, মতিঝিল থানার পাশেই যে ক্লাবগুলোতে এই ক্যাসিনো, এই জুয়ার আসর বসত, এগুলি কি প্রশাসন জানত না? জানা সত্ত্বেও তারা এই হারাম কাজের সহযোগিতা করেছে, করে যাচ্ছে, ইতিপূর্বে তারা করেছে। এই জঘন্যতম পাপ যারা সহযোগিতা করেছে ইতিপূর্বে, তারাও সমান অপরাধী। আগে না হয় যারা প্রশাসনের চাকরি করত তাদের বেতন ছিল কম, এখন তো মাশাআল্লাহ তাদের রুজি রোজগার আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। যাতে অবৈধ কাজের প্রশ্রয় তারা না দেয়, এই জন্যে সরকার তাদের বেতন ভাতা ডাবল না, কয়েক ডাবল বাড়াইছে। তারপরেও পয়সার লোভে মানুষ এত নিচে নামে, পয়সার লোভে মানুষ এত খারাপ কাজের প্রশ্রয় দেয়, চিন্তা করতে গেলে লজ্জা লাগে যে আমরা কোন দেশে বসবাস করছি। এই দেশ যে মুসলমান, এইটা বোঝার কোনো উপায় নাই। মুসলমানিত্ব এখন কিচ্ছু নাই, নাফারমানিতে দেশটা ভরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 99 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله رب العالمين বলেন হে ইমানদারগণ মদ জুয়া এবং পূজার যে বেদি এবং লটারি এ সব শয়তানের কাজ শয়তানের অপবিত্র কাজ এগুলি থেকে তোমরা ফাজতানি বহু দূরে থাকো মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন মদ জুয়া পূজা পূজা এই যে পূজা দেয় পূজার বেদি আর লটারি এগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কাজ কে বলেছেন যাই খোঁজ নিয়ে দেখেন যারা এই ক্লাবগুলি চালাচ্ছে এই জুয়ার আসর যারা বসাইছে ইতিপূর্বে এর ভিতরে শতকরা পাঁচজনও অমুসলিম খুঁজে পাবেন না যাদেরকে আপনি খুঁজে পাবেন এদের নাম যদি আপনি প্রকাশ করেন দেখবেন এরা মুসলমান নামের কলঙ্ক নামধারী মুসলমান ঠিক কিনা এই নামধারী মুসলমানের আজ এই সমস্ত কাজগুলি করছে এই যে দেশে আল্লাহর গজব কখন আসে যখন এই সমস্ত কাজ যখন বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে গজব আসে গজব আসে সুতরাং সরকারকে সতর্ক হতে হবে এত দেরিতে কেন এত দেরিতে কেন যে কাজটা করেছেন ভালো কাজ কিন্তু অবশ্যই এটা করা উচিত ছিল আরো দশ বছর আগে আরো বিশ বছর আগে করার কথা ছিল সেটা করা হয় নাই এজন্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই জুয়ার ব্যবসা যারা করে এরা গরিবদের টাকা পয়সা লুটপাট করে এদের সোর্স আছে সোর্সরা নিয়ে আসে চলো এক জায়গা থেকে বেড়াই আসে এই ক্লাবগুলোতে গেলে এরা ভালো ভালো খাবার দেয় যেমন দুপুরের লাঞ্চ খাওয়ায় ফ্রি মাগনা তা মাগনা খাবার একশো দেড়শো টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিল খাইল খাওয়ার পর ওই জুয়া খেলা দেখতেছে দেখতেছে যে কেউ কেউ জিততেছে জিতা লাখ লাখ টাকা একদিনে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কামাই হয়ে যাচ্ছে আর চিন্তা করে যে আমিও যদি এই খেলা শিখি তাহলে তো আমি এরকম অল্প দিনই বড় লোক হয়ে যাবে এরকম অনেকেরই সাক্ষাৎকার আমি দেখেছি সাংবাদিকদেরকে বলেছে যে আমরা প্রথমে এসেছি বন্ধুদের সাথে একটু দেখতে আসছে আসার পর ভালো লাগছে এরপর বাড়ি থেকে জায়গা বিক্রি করে এরপরে খেলায় নেমেছি এ পর্যন্ত ষাট সত্তর লাখ টাকা চলে গেছে ঘরের বউ বেজার হয়ে অসন্তুষ্ট হয়ে চলে গেছে আমার সাথে আর পরিচয় রাখে না ছেলে মেয়ে এক এক দিকে এক একজন সংসার থেকে আমি বিচ্ছিন্ন তখন সাংবাদিকরা প্রশ্ন করলো তাহলে খাও কি খাই এখানে ক্লাবে আসলে এরা মাগনা খাওয়ায় কি খাওয়ায় মাগনা খাওয়ায় তোর কাছ থেকে তো সত্তর লাখ টাকা নেওয়া হয়েছে এখন তুই মাগনা খা কয়দিন খাবি খা মাগনা খাওয়া আর এই টাকাগুলো যারা আত্মসাৎ করে বড় বড় রাজনৈতিক দলের নেতা এরাই তো এই কাজগুলো করে বড় বড় আমলা আর প্রশাসনের লোকও ছদ্মবেশে থাকতে পারে এই সমস্ত লোকগুলি বড় বড় আমলা রাজনৈতিক দলের বড় বড় লিডার এরা যখন গরিবদের টাকাগুলি আত্মসাৎ করে এই টাকা দিয়ে তারা কি করবে টাকার পাহাড় করে এই টাকা বিদেশে পাচার করে আপনারা দেখেছেন বাসা তল্লাশি করে এক একজনের বাড়িতে পঞ্চাশ কোটি আশি কোটি একশো কোটি এরকম টাকা পাওয়া গেছে সুতরাং দেশের জনগণ আছে বড় কষ্টে আর এক শ্রেণীর লোক
ব্যাংকের টাকা লুটপাট করে, আর জুয়ার ব্যবসা যারা করে, মদের সাথে যারা সম্পৃক্ত মদের ব্যবসার সাথে, এরা আছে মহা আনন্দে। তো এই আনন্দ বেশি দিন টিকবে না, আল্লাহর গজব যখন আসবে তখন এই আনন্দ আর থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেশের জনগণও এই গজব থেকে বাঁচতে পারবে না যদি প্রতিবাদ না করেন। সরকারের কাছে জোরালো প্রতিবাদ করতে হবে যে এই ধরনের কার্যক্রম দেশে কেন চলতে দেওয়া হলো, আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কার্যক্রম এই দেশে না চলে। জনগণ যদি কঠোর হস্তে এটা দমন করার জন্য সরকারের কাছে প্রতিবাদ না জানায়, জনগণও দায়ী হবে, ঠিক কিনা বলেন? এই মদ জুয়া এর দ্বারা মারামারি হয়, বিশৃঙ্খলা হয়, ঠিক কিনা বলেন? এই রায়ের বাগে হয়েছে মদের ব্যবসা করতে গিয়া এই হোটেলের মালিক পর্যন্ত মারা পড়েছে। আরও বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত এদের কাছে আবার অস্ত্র থাকে। আপনারা দেখেছেন না যে বাড়ি তল্লাশি করতে গিয়ে নেতাদের বাড়িতে বড় বড় মদের বোতল পাওয়া গেছে, তারপরে বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে, এবং আরও পাওয়া গেছে কি, অবৈধ অস্ত্র পাওয়া গেছে। সুতরাং এই সমস্ত কাজের সাথে যারাই সম্পৃক্ত তারাই অন্যায় কাজ করে। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 91 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ الله رب العالمين বলেন, যারা এই মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের ভিতরে আদাওয়াত এবং বাগদাদ, শয়তান শত্রুতা, আদাওয়াত মানে শত্রুতা, আর বাগদা মানে বিদ্বেষ, শয়তান সৃষ্টি করে দেয়। এই মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত থাকে লটারির সাথে, তাদের ভিতরে শয়তান আদাওয়াত শত্রুতা তৈরি করে, গ্রুপিং তৈরি করে দেয়। এরপরে এক গ্রুপ আর এক গ্রুপকে কি করে, মেরে ফেলে। এদের কাছে তো অবৈধ অস্ত্র থাকে, মেরে ফেলে, বাগদা এদের ভিতরে বিদ্বেষ সৃষ্টি করে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজে যারা সম্পৃক্ত হয় এরা আল্লাহর জিকির থেকে এরা গাফেল হয়ে যায়, ওয়ানিস সালাত নামাজ থেকে এরা বিরত থাকে, কি থেকে, নামাজ থেকে বিরত থাকে। জুয়া এমন মজার জিনিস, এই জুয়া খেলতে যারা যায় পাঁচ অক্ট নামাজ গেল না দশ অক্ট গেল এর খবর নাই, নিজের সন্তানাদির খবর থাকে না, নিজের স্ত্রীর খবর থাকে না, ঘর সংসারের খবর থাকে না। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজেই যারা সম্পৃক্ত হয় আল্লাহর জিকির থেকে এরা দূরে সরে যায় এবং সালাত থেকে এরা দূরে সরে যায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এর থেকে বিরত থাকবে না, এই সমস্ত খারাপ মদ জুয়া লটারি থেকে তোমরা বিরত থাকবে না? অবশ্যই থাকবো, বলেন ইনশাআল্লাহ। জীবন চলে গেল এই সমস্ত খারাপ কাজের ধারে কাছেও আমরা যাব না, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হারু মাহাফিল আখেরাত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মদ পান করবে, দুনিয়ায় বসে মদ খাবে, এরপরে তওবা না করে যদি তার মৃত্যু হয়, এরকম বহু লোক আছে মদ খায় কিন্তু ওর কপালে তওবা নসিব হয়, আল্লাহর কাছে মাফ চাইয়া খালেস তওবা করে ওর থেকে ফিরে আসে, এরকম লোক আছে না? আল্লাহর নবী বলেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া যে ব্যক্তি মদ পান করলো আর মদ পান করার পরে তওবা করলো না, তওবা না করে খালেস তওবা না করে ফিরে আসলো না,
আল্লাহ নবী বলেন হারু মাহফিল আখেরা, আখেরাতের সমস্ত নাজ নেয়ামত ওর জন্য হারাম করে দেওয়া হবে।